হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন কাজের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি একটি শিফনের ওড়নার পেইন্ট করছি, যেখানে থাকবে কিছু সোনালু ফুল। সোনালু ফুলের কয়েকটি ঝাড় এঁকে নিব আমরা। ফুলগুলো খুবই সহজ, শুধু পাঁচটি করে পাতা, চেরি ফুল যেভাবে আমরা এঁকেছিলাম সেভাবেই আঁকতে হবে। ওড়নার ব্যাকগ্রাউন্ডে আমি একটি ওয়াশ পেইন্টিং করে নিয়েছি, যার ভিডিওটি আমার দেখানো হয়নি। তবে ব্যাকগ্রাউন্ড পেইন্ট আপনারা কীভাবে করবেন এ বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব। আজকের পেইন্টিংয়ে আমি রং তৈরিতে ব্যবহার করেছি বাইন্ডার, এনকে, হোয়াইট পেস্ট ও অ্যাক্রামিন কালার। শুধুমাত্র এই চারটি উপাদান দিয়েই আপনারা বিভিন্ন ধরনের রং তৈরি করতে পারবেন। এ পর্যায়ে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। পাতাগুলো আঁকানোর জন্য আমি বাইন্ডার, এনকে ও অ্যাক্রামিন কালার দিয়ে পাতার রঙটি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, রং তৈরি বিষয়ে বা আমার পেইন্টিং বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি ফুলের রেণুগুলো দেওয়ার চেষ্টা করছি। ছোট ছোট ডিটেইলিংয়ের কাজের মাধ্যমে আপনার পেইন্টিংটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
পাতার শিরাগুলি বোঝার জন্য আমি ব্যবহার করছি সাদা রং। কিছু কিছু সময় আপনাকে সাদা এবং কালো রঙের ব্যবহারের মাধ্যমে আপনার পেইন্টিংয়ের ডিটেইলিংয়ের কাজটি করতে হবে। সবার শেষে ওড়নার ভিতরে আমি কিছু ছোট ছোট ফুল এঁকে নিয়েছি। এভাবেই আমার ওড়নার কাজটা শেষ হচ্ছে। সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।